বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য রুখতে ঢাকায় বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটে শান্তি উন্নয়ন সমাবেশ করছে ক্ষমতাসীনরা। এছাড়া রাজধানী জুড়েই সতর্ক অবস্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে সমাবেশের প্রধান অতিথি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরই মধ্যে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। বিএনপি সমাবেশের নামে নাশকতা চালালে তাদের প্রতিহত করারও প্রস্তুতি রেখেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশের আরো খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তাহসিনা জেসি। জেসি, সমাবেশ শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। শিক্ষক সমাবেশের মধ্য দিয়ে আওয়ামী লীগের যে ধারাবাহিক কর্মসূচি শুরু হয়েছিল আজ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমাবেশের মধ্য দিয়ে আজকে সেই ধারাবাহিক কর্মসূচি সমাপ্তি ঘটছে। আমরা এই মুহূর্তে বাইতুল মোকাররমে রয়েছি এবং এখানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেল দিবস উপলক্ষে শান্তি উন্নয়ন সমাবেশ আয়োজন করা হয়েছে। আপনাদেরকে একটু মঞ্চ দেখাতে চাই। ইতিমধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সব নেতারা এই সমাবেশে এসে উপস্থিত হয়েছেন, একই সাথে মহানগরের অন্যান্য নেতারাও রয়েছেন। আপনারা দেখছেন তারা মহানগরের নেতারা এখানে অবস্থান নিয়েছেন। আপনারা জানেন যে এই সমাবেশে আসলে ঢাকা মহানগর 2 লক্ষ নেতাকর্মী জমায়েত প্রত্যাশা করছে, হয়তো এর বেশিও হতে পারে। আমরা দেখেছি যে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট, থানা, ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন। একই সাথে এই সমাবেশে সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও যোগ দিয়েছেন। আমরা দেখেছি যে যুবলীগ অনেক নেতাকর্মী নিয়ে এসেছেন, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরাও এই সমাবেশে রয়েছেন। আপনারা জানেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দলই আসলে রাজপথে নিজেদের শক্তি দেখাতে তৎপর হয়ে উঠেছে। এ কারণে এই সমাবেশে একটি বড় জমায়েত করে আওয়ামী লীগ কিন্তু রাজপথে তাদের নিজেদের শক্তি প্রদর্শনের জন্যই আজকেই বড় জমায়েতের আয়োজন করেছে। আর কিছুক্ষণ পরে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই সমাবেশে প্রধান অতিথি হয়ে আসবেন এবং তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তখন আমরা আপনাদেরকে আবারও বিস্তারিত জানাতে পারব। জেসি, আপনাকে ধন্যবাদ।